ବାହାରି ପଡିଛି ଏଇ ପ୍ରାକୃତିକ ଦୃଶ୍ୟ ନେଇକି ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ଏତେ ସୁନ୍ଦର ଗୋଟେ ଭିଡିଓ ଉପହାର ଦେବି ଆପଣମାନେ ଦେଖିକି ମନ ଭରିଯିବେ ସବୁଠୁ ଭଲ ଜିନିଷ ଶୀତେ ସକାଳେ ରୋଦଟା କାମ ଲାଗୁଛି ଚୁପଚାପ ବସି ପଡ଼ିଛି ବେଲା উঠতে লেগেছে তো আর তাপটা বাড়তে শুরু করেছে হ্যাঁ হবে ভাই ওই দেখো এক মাসিমা না কাকিমা হবে না মাসিমা হবে হ্যাঁ হ্যাঁ দূর থেকে তো বয়স্ক না বোঝা যাচ্ছে না ফুল তুলতেছে চলো দেখি আসি কি ফুল হ্যাঁ চলো ভাঙিস না যাবো তাহলে উন্নটা খুঁজতে থাকো বসে আমরা একটু ঘুরে আসি আর দেখো তো মাঠে কিছু পাওয়া টাওয়া যায় নাকি নিয়ে আসি মাঠে আমি দেখলাম তো কাকু তো শাক গাদা তাই তাহলে তুলে নিয়ে এসো ভাজি দেবো কাক বড় শাক না ভাই তো শাক ভাই তো শাক ভাই তো শাক না না বালিয়ে শাক সর্ষে শাক মানে এই সর্ষে গাছ বড় হয়ে গেছে ছোট ছোট থাকতে তুলতে হতো না না পাতা কচি আছে একটা 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 গাছ এই সর্ষে তেতো লাগবে পাতা তো লাগবে তেতো লাগবে না এটা কচি কচি সর্ষে যখন হবে না না এই সর্ষে তো শেষ সর্ষে নয় এটা হচ্ছে রায় সর্ষে নাকি না এটা সাদা সর্ষে না না সাদা নয় রায় সর্ষে আচ্ছা সর্ষে এই ক্ষেত তেতো লাগবে পাতা এই দেখো সর্ষে শাক আবার একদিন গাঁদা ফুল তো হয় সে জানি তো গাঁদা ফুল রে ঠিক আছে তুলছো বাজারে কখন নিয়ে যাবে এগুলো ভাই ফুল দেখো এই দেখুন বন্ধুরা
সত্যি কি সুন্দর। কবে যে আমরা চন্দনে বিতি নিয়ে যাবো? চন্দন ফুল ফুটুক না ফুটুক, তোর বিয়ে কবে হবে দাদা? দাউন আওয়াজ তো মামা ফুল তোলা, হ্যাঁ ঠাক 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 করে বেশ। এই দেখো দুলা ভাই, এই টপার টপ ফাল্গুন মাসে যোগাযোগ করবো তাহলে পেয়ে যাবো তো। ফাল্গুন মাসে আমাদের আছে তো নতুন ফুল, নতুন ফুল, নতুন ফুল দিয়ে হবে, চলে গেছে তাহলে নতুন ফুল দিয়ে হবে বিয়ে। তাও আবার চন্দনের, হ্যাঁ সত্যি এইটাকে তুলবো, এই ধরার আগে ছিঁড়ে গেল, ওই দেখো ভিতরে একটা, এটা থাক এটা থাক এটা থাক, আগে চলো আগে চলো আগে চলো, গাছের পাতার থেকে টমেটো বেশি। এই দেখো আমাদের টমেটো তোলা রেডি কমপ্লিট, কাকিমাকে ফুল তুলে দিলাম একদম, আর তার তার বিনিময়ে যে পারিশ্রমিক চারটে টমেটো নিলাম। তার মানে তুমি খুব ধান্দাবাজ লোক, ফুল তোলার জন্য টমেটো নিলি। সরষে বাগানে কেমন কত লোক, তোমরা কি করছো ভিতরে? কই উঠে দাঁড়াও তো দেখি, কই হয়েছে, কই সাথে টুকি দিচ্ছে, লজ্জা পাচ্ছে বন্ধুরা। আরে যেন কেউ রয়েছে মনে হয় দেখতে পাচ্ছি না, টুকি রয়েছে, কই দেখি টুকি দাও টুকি দাও, সর্ষে গাছের জন্য কোন লাগিয়ে ভাঙে না? না না দাদা ভাঙবো না, এই দেখো সাইডে যা হয়েছে একবারে তাজা, আমার ভিতরে যাওয়ার কোন দরকার, কোনো ভিতরে যাওয়ার দরকারই হয় না। আর এই শাকটা ওই খাতের থেকে এই খাতের শাকগুলো কচি একবারে, এখন টেস্টও বেশি, যাইব অনেক কিছু কাজ করে আইছি। এই হচ্ছে টমেটো, চন্দনের তো দাও তোমার জন্য লাল টমেটো। এই যে দেখো আমি কিভাবে নিছি, স্বাগত করবো না একদম, এইভাবে কে কি দেয় বলো তো? হ্যাঁ এইভাবে এইভাবে মাও দেয়, মাই মা সব করছে করে, এটা করছে বলে আঁচল বলে, আঁচলে সন্তানকে ঢেকে রাখে, সন্তানকে আঁচলে করে অনেক কিছু লুকিয়ে দেয়। চলো উনান রেডি একদম, আমাদের শাক তোলা টমেটো তোলা সব হয়ে গেছে, চাপি দাও, সুন্দর প্রকৃতি আমরা দেখে নিয়েছি, চাপি দাও, আবার ভাত চাপিয়ে দেবো, চাপি দাও, তারপরে খাওয়া দাওয়া হবে কি যাইবো বলো। এই কাকভূতি শাক খাবো না? সেদিন খেলাম এ খেলাম, কাকুতির শাক প্রায় খাওয়া পড়ছে, কি খাবা? আর চোখের সামনে সর্ষে বাগান, আজকে সর্ষে শাক করো না? ঠিক সর্ষে শাক, হ্যাঁ তাহলে কষ্ট করে তুললাম শাকগুলো, ওগুলো তুই বাড়ি নিয়ে যাস ভাই, তাহলে আমি শাক তুলতে গেলাম, হ্যাঁ যাও ভাত হতি হতি চলে আসবা। হ্যাপি দা, হ্যাঁ দা, আজকে ভাই একটা খাবার, নতুন খাবার এনেছি। কি খাবার? এই দেখ দারুণ সাজিয়েছে চন্দন। বাবারে ওগুলো কি পা নাকি? হ্যাঁ কিসের পা? আরে দাদা এগুলো যদি খাস না ভুলতে পারবি না। তাই খেতে তে তুলবো শুশু শাক,
আর এই সরষে শাক আর জায়গায় গিয়ে একেবারে তাজা তাজা সরষে শাক একেবারে রান্না করব। যাই বো বলো বলছে পা গুলো কি গোটা গোটা রাখবো? পা গুলো হ্যাঁ সুন্দর লেগ পিস এরকম ধরে আজকে আমরা নিয়ে এসেছি পোলট্রি মুরগির পা আর হচ্ছে শুধু স্টমাক কেউ বলে আমি মাংসটা পিস করে নি নাকি এটা গোটা থাকবে না পিস করে দেবো তো আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এবারে সুন্দর করে পিস করে নেবো হ্যাপি দা কেটে কমপ্লিট করে দিলাম ট্যাংগুলো কি করবে ভাই তুই আলাদা খাবি না একসাথেই দেবো না ওর সঙ্গে গোটা 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 সত্যি অনেকে আছেন এটা খান না অনেকের রুচিবোধও হয় না তবে দেখুন এটা কিন্তু খেতে খুব ভালো জিনিস হজম করটা আজকে আমরা নিয়ে এসেছি একদম দেখি হ্যাঁ খেয়েছি কিন্তু আজকে স্পেশাল খাবো স্পেশাল খাবো কারণ রোজই তো গোটা গোটা মুরগি হাঁস তাই না আজকে রেডি হয়ে হজম গুটি একদম রেডি আমি আমার কাছ থেকে হ্যান্ড ওভার করে দিলাম ওকে ওকে ঠিক আছে মাংস কাটা অলরেডি হয়ে গেছে তাই মশলা বেটে নিই তা প্রথমে বাটবো জিরে আর শুকনো লঙ্কা তার সঙ্গে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা হে কাঁচা লঙ্কা যাস না শশা খেতে একটা শশা তুলে নিয়ে আসবো দাদা নিয়ে আসো না লোকের খেতে না বলে যেও না দাদা এ নারে চোর বলবে কিন্তু পরিচিত লোক সে নারে চোর বলবে কিন্তু সর্ষে শাক ভাজবো তার জন্য কড়াই চাপাই দেবো সর্ষের তেল নিয়েছি রসুন ফোড়নে সর্ষে শাক হালকা পরিমাণে হলুদ কাঁচা লঙ্কা লবণ স্বাদ মতো এখনো শাক তুলছিস দু কাজ হয়ে যাচ্ছে বল মাংস রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কটা গোটা গরম মশলা গরম মশলা ফাটিয়ে দিলাম ভাই গোটা জিরে হ্যাঁ গোটা জিরে পড়ে গেল গোটা জিরে পড়ে গেছে পেঁয়াজ লবণ চন্দন যে মশলাগুলো করেছে সেই মশলাগুলো সব দিয়ে দেবো এখন কাঁচা পাকা টমেটো এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ মশলা খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো কেটে রাখা মাংস দাঁড়া দাদা ফুটুক তারপরে খাস কেনে এন ফুটেনি ফোটেই নাই এন ফোটে নাই আগে দিয়া তার পাতে খাবো ওকে ভাত চাপাইছে যে ফুটতে মানে ফুটটা সিদ্ধ হবে তারপর দেবো আমি
কাছে হয়ে গেছে আমি আসার আগে হ্যাঁ আরো সবাই এক পিস করে খাবি না দারুণ লাগছে তো দেখতে তো ব্যাপক লাগে শুরু করো ভাই শাকটা এত টেস্ট জবাব নেই কারণ টাটকা শাক তো মাঠের তোলা টাটকা শাক দারুণ টেস্ট তারই পাশাপাশি আছে আমার তো ফেভারিট জিনিস লেগ পিস বাহ লেগ পিস কাছ থেকে টাটকা শাক তুলে রান্না করে খাওয়া মজাই আলাদা দারুণ লাগছে আমি খেলাম মুরগির পাকস্থলি সত্যি খুব ভালো রান্না করেছে আমাদের দুলাল বাবু চন্দন হ্যাপি মানে দুইজনে মিলে মানে এত সুন্দর রান্না করেছে মানে আমি আমি তো এখন কি বলবো এখন আমার ডাইনে ভাই একদম আমার সেপাই কি ব্যাপার কথা বলছে না তাতে শুনি কেমন হয়েছে টেস্টটা আসলে বিষয়টা হচ্ছে কি খেতে খেতে ভুলে গেছে যে আমি কব কি মাথার উপরে ছাদ থাকে আমাদের মাথার উপরে ছাদ হচ্ছে তুমি তুমি যখন বলে দিয়েছো ভালো হয়েছে আমাদের আর কিছু বলার থাকে একদম না যে আজকের যে পরিবেশে আমরা পিকনিকটা করলাম আমাদের কাছে খুব ভালো লাগলো যদি আমাদের দর্শক বন্ধুদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমরা যেভাবে এসে এখানে পিকনিকটা করলাম দারুণ সুন্দর সরষে ক্ষেত আলু ক্ষেত সমস্ত কিছু এখানে আছে আপনাদের তুলে ধরেছি দেখবেন মন ভালো হয়ে যাবে আপনারা অতি অবশ্যই বাড়ি থেকে বেরোন দেখবেন এরকম পরিবেশ খুঁজবেন এরকম পরিবেশে এসে আপনারা পিকনিক করবেন আপনাদের খুব ভালো লাগবে তাই আমরা এরকম পরিবেশ খুঁজে আমরা আসি আপনাদেরকে নতুন নতুন সারপ্রাইজ দেওয়ার জন্য দেখুন এই সবুজের সঙ্গে মনটাকে সবুজ করে নিলেও দেখবেন সেখানে আর কোনো রং কোনো আকার কাজ করে না মন যদি সবুজ হয় না যেদিকে যাবেন সেদিকেই ভালো লাগবে একদম একদম পারফেক্ট চন্দন ভাই কেমন লাগছে তুমি বলো একটু গার্ডেন গার্ডেন হলুদ হলুদ সবুজ সবুজ গ্রিন গ্রিন আস্তে যেমন এখন ঠ্যাং খেয়ে দেখো না ভাই হ্যাঁ এটা খেয়ে দেখো ঠ্যাং ঠ্যাং খেতে এরম এরম এই যে আমি কেমন লাগছে সুপার 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 তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের চ্যানেলটা আরও অনেকটা দূর যেতে পারে শুধুমাত্র আপনাদের সাপোর্টে আপনারাই আমাদের কাছে সব কিছু আপনারা পাশে আছেন তাই আজকে এতটা রাস্তা আমরা এগোতে পেরেছি এখনও রাস্তা অনেকটা বাকি যেভাবে আপনারা সাপোর্ট করেছেন এই সাপোর্টটাই থাকে যেন আপনাদের কাছে আমি অনুরোধ করব এখানে শেষ করছি তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও